সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিকই দেখছেন যে সিরিয়ালদের দাঁড়িয়ে আছে জালমুড়ির জন্য শুধুমাত্র। আপনাদেরকে আজকে যা দেখাবো সেটা হচ্ছে আমাদের নিয়মুরিং তক্তারপুলের ঐতিহ্যবাহী মালুবাইয়ের জালমুড়ি, চিকেন জালমুড়ি। তো দেখতেই পাচ্ছেন এখানে কাস্টমারের অনেক ভিড়, যারা আসলেই আপনাকে সিরিয়াল দিতে হবে এখানে আসলে, অসম্ভব সুন্দর জালমুড়িটা। ভালো, আচ্ছা জালমুড়ি কেমন লাগে ওনার? অনেক ভালো লাগে। আচ্ছা কতদিন ধরে খাচ্ছেন? দুই তিন মাস ধরে খাচ্ছেন, ভালো লাগছে না? আচ্ছা ওনার জালমুড়ি খাওয়ার পর অন্য জালমুড়ি ভালো লাগে? অন্য জালমুড়ি ভালো লাগে না ভাই, শুনলেন ওনার বক্তব্য মতামত দেখতেই পাচ্ছেন। ভাই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন ভাই? ক্যামেরা দেখে দৌড়াচ্ছে সবাই। তো একটু দোকানদারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম মালু ভাই। ওয়ালাইকুম সালাম মালু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মালু ভাই ব্যবসা কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ খুব জোরে শোরে। আচ্ছা মালু ভাই একটা প্রশ্ন, ওই যে কাস্টমার দাঁড়িয়ে থাকে তো অনেক সময় চলে যায় না? অনেক সময় বলতে এখানে তো মনে করেন কোনো কিছু কম দিই না, পরিপূর্ণ সবগুলো দিই। আচ্ছা, আর মজা করে বানাই দিই ওনারও, সাথে মজা করি গা গামিয়ে সুন্দর করে বানাই দিই ওনারা। সিরিয়াল ধরে তো খায়, সিরিয়াল ধরে খাচ্ছে আসলেই দেখতে পাচ্ছেন অনেক মানুষ। আসলে এখানে আপনারা একবার যদি এসে খেয়ে যান তাহলে বুঝবেন যে আসলে কেন আমরা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে এখানে। সাধারণত অন্য কোথাও আপনি জালমুড়িতে এভাবে সিরিয়াল দেখতে পাবেন না, কিন্তু এখানে আসলে একটু সিরিয়াল দেখতে হবে আপনাকে, বিকজ এখানে জালমুড়িটা একটু স্পেশাল। স্পেশাল হচ্ছে এটা আর শুধু যে ঝালমুড়ি তা না, এখানে আপনি পেয়ে যাবেন চিকেন ঝালমুড়ি। চিকেন ঝালমুড়ি মিনস যে ঝালমুড়ি একটা ডেলিভারি হচ্ছে, চিকেন ঝালমুড়ি ডেলিভারি হলো এটা। এখানে দেখেন আপনি চিকেন পাবেন, প্লাস আলু ফ্রাই পাবেন, সালাদ থেকে শুরু করে টোটাল জিনিসটা দিয়ে মালু ভাই আসলে খুব সুন্দর করে এবং পরিপূর্ণ ফ্রেশ ভাবে ঝালমুড়ি তৈরি করে। মালু ভাই আপনাদের এই ঝালমুড়ির প্রাইস কেমন? ছোটগুলো দিয়ে, ছোট চিকেন দিয়ে গেলে 30 টাকা, রাম দিয়ে গেলে 80 টাকা, কলেজে গেলে দিয়ে গেলে 50 টাকা। আর এমনি সাধারণত সবাই কোনটা খায়? সাধারণত এই চিকেন ভ্যারাইটিস, চিকেনটা খায়। চিকেন কত করে রাখেন নরমাল প্লেট? চিকেন 30 টাকা প্লেট। আর রান দিয়ে গেলে 80, রান দিয়ে খালি 80। মানে ক্যাটাগরিজ আছে, বিভিন্ন ক্যাটাগরিজ আছে। এই তো রান দিয়ে গেলে 80, 50, 30। আচ্ছা, তো দর্শক মন্ডলী দেখতেই পাইলেন। আর হচ্ছে আপনারা আমাদের যে চ্যানেল আজকের বাজার দর, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। আর ওনার ঝালমুড়ি খেতে হতে হলে অবশ্যই আপনাকে নিয়মুরিং তক্তারপুলে আসতে হবে। এটা চট্টগ্রামের বন্দর এমপিপি গেটের মাঝামাঝি, লেবার কলোনি এবং এমপিপি গেটের মাঝামাঝি অবস্থিত। এখানে এখানে আসলে মালুবার ঝালমুড়ির কথা বলে আপনাকে যে কেউ দেখাই দিবে, চিকেন ঝালমুড়ি। তো দেখতেই পাচ্ছেন আসলে কি পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে। কিছু খাওয়াস এগুলো কিছু খাওয়াস। চিকেন ভাই, চিকেন সবার হাতে বাটি ধরাই দিছে মালু ভাই। মালু ভাই সবাই তো বাটি ধরাই দিছেন না? ও
আরে মুড়ি কম দিয়ে।